হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, কয়েকদিন আগে আমি আপনাদের সাথে জিএম এআই নামে এই টেলিগ্রাম বটে আডপটি শেয়ার করছি। তো এটার কিন্তু খুবই একটি এমার্জেন্সি এবং এক্সক্লুসিভ আপডেট চলে আসছে। অর্থাৎ এখানে কিন্তু এক্সক্লুসিভ আপডেটটা কি, এখানে দেখেন তারা কি বলছে, এয়ারডপ স্ন্যাপশট ফেজ ওয়ান আর 70 ঘন্টা পরে কিন্তু আমরা এখান থেকে কে কতটুকু এয়ারডপ পাবো তার কিন্তু একটা স্ন্যাপশট নিয়ে নেবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই একটি এক্সক্লুসিভ আপডেট যে আমরা এখান থেকে অতি তাড়াতাড়ি একটা পেমেন্ট পাইতে চলেছি। ঠিক আছে, আর এখানে একটা এমার্জেন্সি আপডেট আছে। এমার্জেন্সি আপডেট হয়েছে মূলত এখানে কিন্তু আপনাকে ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে, আর ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করতে গেলে অনেকটা প্রবলেম ফেস করা লাগে, যার কারণে আপনারা কিন্তু আগেভাগে এখানে ওয়ালেটটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। ঠিক আছে, আর এখানে কিন্তু আমাদেরকে ডিরেক্টলি বলে দিয়েছে ক্লাইম জিএম অন 14 আগস্ট। ঠিক আছে, অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে 14 আগস্ট এখান থেকে এয়ারড্রপটা ক্লাইম করে সরাসরি এখান থেকে একটা পেমেন্ট পাইতে চলেছি। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, যারা এখনও এই জিএম এআই ওয়ালেট এয়ারড্রপটাতে পার্টিসিপেট করে না, তারা অতি দ্রুত পার্টিসিপেট করবেন এবং এখান থেকে আমি আপনাদের সাথে যে সমস্ত টাস্কগুলো দেখাবো সেগুলো কিন্তু এখন করে ফেলবেন। ঠিক আছে, আমি আপনার সাথে লাইভে দেখানোর চেষ্টা করবো, যেহেতু একটা 100% রিয়েল আপনারা পেমেন্ট পাইতে চলেছেন। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, প্রজেক্টটাতে আপনারা কীভাবে কী কাজ করবেন সেটা দেখাবো। তার আগে আমি আপনাদেরকে প্রজেক্টটা একটু হালকা বিস্তারিত দেখাই দিছি। তো দেখেন, আমি কিন্তু আপনাদেরকে জিএম এআই অফিসিয়াল যে টুইটার চ্যানেল আছে এখানে নিয়েছি। এটা কিন্তু একটা গোল্ডেন টিকমার্ক করা ভেরিফাই টুইট চ্যানেল, আর এখানে দেখেন অলরেডি কিন্তু 331K কমিউনিটি হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে কিন্তু তারা অলরেডি আপডেটটা দিয়ে দিচ্ছে, এখানে কিন্তু তারা 3 ঘন্টা আগে আপডেট দিচ্ছে। তো যাই হোক, আপনারা কী করবেন এখান থেকে যে কাজগুলো করবেন, এখানে আপনাকে পার্টিসিপেট করতে হবে। তো পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন লিঙ্ক দিব, আপনি চাইলে সরাসরি এখান থেকেও পার্টিসিপেট করতে পারেন। নতুবা এখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম স্যার লিঙ্ক দেওয়া থাকবে, আপনি কী করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম স্যারে জয়েন করবেন। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম স্যারে। টেলিগ্রাম স্যারে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হচ্ছে মূলত আমার স্যারে। তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন। স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে 3টি স্ক্রিনশট দিয়েছি, আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট 3টা দেখে সবাই কাজ করবেন। ঠিক আছে, এখান থেকে স্কুল ডান করবে। স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এখানে সমস্ত কিছু বিস্তারিত বাংলায় লিখে দিচ্ছি। তো যাই হোক, এখানে আপনারা জয়েন করবেন কিভাবে, এখান থেকে জয়েন লিখেছে সরাসরি এখানটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে কবে শেয়ার করছি, 31 জুলাই। ঠিক আছে, মাত্র 2-3 দিন আগে এই প্রজেক্টটা শেয়ার করছি, অলরেডি কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলেছে। আর এই প্রজেক্টটা কিন্তু সরাসরি বাইন্যান্স ল্যাব ওনাদের কিন্তু সাপোর্ট করতে চলেছে। ঠিক আছে, সরাসরি বাইন্যান্স না, বাইন্যান্স এই সরাসরি ওনাদেরকে সাপোর্ট করছে। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন। তো ফাইনালি আপনি কী করুন, এখান থেকে পার্টিসিপেট করবেন। পার্টিসিপেট করার জন্য এখানে কিন্তু এই যেটা জয়েন লিঙ্ক দিয়েছে, এই জয়েন লিঙ্ক থেকে আপনারা বেসিক্যালি পার্টিসিপেট করবেন। তাছাড়া এখানে কিন্তু জয়েন ভিডিও, আপনার ছেলে জয়েন ভিডিও দেখে দেখো প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন। ঠিক আছে, খুবই একটা স্ট্রং প্রজেক্ট, কেউ প্রজেক্টটাকে মিস করবেন না যদি একটা রিয়েল পেমেন্ট পাইতে চান। আর এখানে কিন্তু ওয়ালেট কারেন্টের কিন্তু আমি ভিডিও দিয়ে রাখবো, আপনি সেখান থেকে এটা দেখে নেবেন। ঠিক আছে, তো যাই হোক, আপনি যখন এখানে আসবেন, তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই জয়েন লিখে আছে, সরাসরি জয়েন লিখে এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মানি অ্যাপসটা ওপেন হবে। ঠিক আছে, অর্থাৎ এয়ারড্রপটা ওপেন হবে। তো ফাইনালি এখান থেকে আপনাকে আগেই ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। তো ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য আপনি কি করুন, এখান থেকে সরাসরি নিচে দেখেন একটা ডান পাশে ওয়ালেট আছে, আপনার সরাসরি ওয়ালেট এখানটা ক্লিক করুন। ক্লিক ওয়ালেট, ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান দেখেন কি বলছে, ক্রিয়েট ওয়ালেট, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো আপনি এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট সরাসরি এখানটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ওয়ালেটটার 12টা রিকভারি ওয়ার্ড দেবে, সেই 12টা রিকভারি ওয়ার্ড কিন্তু আপনি ভালো করে সংরক্ষণ করে রাখবেন। ঠিক আছে, ওইগুলো কিন্তু আমি আপনাদের সাথে আর স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি না, কেননা সেটা তো আমারও প্রাইভেসি আছে। তো আপনি সেই 12টা ওয়ার্ড কিন্তু নিশ্চয়ই একটা কপি অপশন থাকবে, আপনার ছেলে কপি করে রাখতে পারেন, নতুবা কিন্তু এখান থেকে সরাসরি ভালো করে দেখে দেখে খাতায় নোট করে রাখতে পারেন। ঠিক আছে, আমি বেসিক্যালি খাতায় নোট করে রাখছি, আপনারা কিন্তু খাতায় নোট করে রাখবেন। তো যাই হোক, আপনি যখন ওয়ার্ডগুলো কপি করে রাখবেন এবং নিচে কিন্তু দেখবেন একটা অপশন থাকবে, আপনি সেই নিচের অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখানে দেখেন কি বলছে, ব্যাকআপ সেভ, অর্থাৎ এখানে কিন্তু আমাকে 9 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডগুলো দিতে বলছে। আপনার কিন্তু এখানে যেগুলো চাবে আপনি সেগুলো দেখে দেখে এখান থেকে আপনার ওয়ার্ডগুলো দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে 9 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডগুলো দিয়েছি। দেখেন আমি কিন্তু এখানে 9 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ড দিয়েছি। তারপর এখান থেকে কন্ট্রোলে ক্লিক করো, কন্ট্রোলে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার এটা ওয়ালেট ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, আপনি ঠিক এভাবে ওয়ালেটটা ক্রিয়েট করবেন। তো ফাইনালি আপনি কিন্তু এখান থেকে স্টার্ট আর্নিং এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু সরাসরি আবার জিএম এআই হোম পেজে নিয়ে আসবে। তারপরে আপনি যদি এখান থেকে ওয়ালেট আবার ক্লিক করেন, তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনারা কিন্তু এখানে এই সোলের কিন্তু একটা রিসিভ অ্যাড্রেস দেবে, আর এখানে কিন্তু ডিপোজিট উইথড্রল ফাংশন কিন্তু তারা এখন অ্যাক্টিভ করে না, বা ডিপোজিটের কিন্তু একটা অ্যাড্রেস অলরেডি দিয়েছে। তারপর এখানে ক্লাইম জিএম অন 14 আগস্ট, এটা কিন্তু এখানে তারা অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটাগুলো আপনি কিন্তু ভিতরে দেখতে পারেন। তো যাই হোক, এগুলো কিন্তু খুব এমার্জেন্সি হবে, তাড়াতাড়ি এটা করে নেবেন। ঠিক আছে, কারণ ওয়ালেটটা ক্রিয়েট করতে গেলেও আমি অনেকবার প্রবলেম ফেস করছি, তারপর কিন্তু আমার জিনিসটা হয়েছে। তো তারপর এখানে আরও কিছু টাস্ক আছে, আপনি যদি এখান থেকে আনে ক্লিক করেন, ক্লিক আন, তো আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন এখানে কিন্তু একটা কথা বলছে, এখানে দেখেন যে টোটাল প্রাইস ফুল এতগুলো জিএম। ঠিক আছে, আমরা মূলত এখান থেকে এই জিএমটাই পরবর্তীতে আমাদেরকে লিস্টিং করবে, সেটা আমাদেরকে দেবে এতগুলো একলাকে না, এতগুলো সবারই মাঝে দেবে। ঠিক আছে, এবং এখানে দেখেন কি বলছে, 2 জিএম দ্য মোর ডায়মন্ডস ইউ ওন দ্য মোর জিএম অ্যালোকেশন ইউ হ্যাভ। অর্থাৎ এখানে আপনি যতগুলো পরিমাণে বেশি বেশি এখানে আপনি এই ডায়মন্ডসগুলো কালেক্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বেশি বেশি জিএম পাবেন আর বেশি একটা এয়ারড্রপ পাবেন। ঠিক আছে, আর এখানে যদি কনভার্টে ক্লিক করেন, তো কনভার্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা কনভার্টার অপশনটা এখন
এখনো আর না, এটা কিন্তু কামিং সুন। আসলে কনভার্টটা কীভাবে কী করতে হয় তখন আমি আপনার সাথে লাগে আলাদা একটা ভিডিও দেবো, ঠিক আছে? তো আপনি এখান থেকে আমি একটু দেখাচ্ছি, আপনি যদি এখান থেকে কনভার্টে ক্লিক করেন, তো কনভার্টে ক্লিক করার সাথে সাথে আপনি যে কাজটা করবেন এখান থেকে দেখেন কী বলছে, কমপ্লিট টাস্ক টু কনভার্ট ডায়মন্ডস ইন্টু জিএম, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। তো আপনি এখান থেকে যে ফলো আছে ফলোতাটা ক্লিক করুন, তো ফলোতে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই টিউটোরিয়ালটা ফলো করে দেবেন, ঠিক আছে? আমি কিন্তু এটা ফলো করে দিয়েছি। তারপর এখান থেকে আপনি আবার এখানে আসবেন, তো এখানে আসার সাথে সাথে এখান থেকে দেখেন আপনি কী করেন, এখান থেকে লাস্টে দেখেন কী বলছে লাইক অ্যান্ড রিটুইট, আপনি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখানে একটা লাইক দিতে হবে, ঠিক আছে? আমি একটু দেখাচ্ছি, তো এখান থেকে এইটাকে আপনি একটা লাভ লেট দেবেন, তারপর এখান থেকে এখানেটা ক্লিক করুন, তারপর এখান থেকে আপনার এটা রিপোস্ট করে দেবেন, ঠিক আছে? এটা কিন্তু তারা ম্যান্ডেটরি বলছে। তারপর এখানে আসবেন, তো এখানে আসার সাথে সাথে এখান থেকে তারপরে দেখেন এখানে কী বলছে ড্রপ ইউর জিএম ওয়ালেট ইন দিস পোস্ট, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে জিএম ওয়ালেটের রিসিপ্ট দিতে হবে। তো জিএম ওয়ালেট কোনটা কিন্তু আমরা অলরেডি আগেই করে ফেলছি, ঠিক আছে? তো এখান থেকে এই যে ওয়ালেটে ক্লিক করুন, তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে অ্যাড্রেসটা আছে এটা কিন্তু আপনি টাস্ক করে কপি করে নেবেন, ঠিক আছে? দেখেন আমি কিন্তু অ্যাড্রেসটা টাস্ক করে কপি করে নিয়েছেন, তো আপনারাও কিন্তু এভাবে টাস্ক করে কপি করে নেবেন। তারপর এখান থেকে আবার আনে যাবেন, তো আনে যাওয়ার সাথে সাথে এখান থেকে এই কনভার্টারে ক্লিক করুন, ক্লিক কনভার্ট। তো কনভার্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে এখানে ক্লিক করুন ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কী করবেন এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে? স্ক্রল ডাউন করতে করতে দেখেন আপনি কী করবেন ফাইনালি এখান থেকে এই যে এখানেটা ক্লিক করুন ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই যে কোয়াইট এখানেটা ক্লিক করুন ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি শুধুমাত্র এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু এখানে আমার অ্যাড্রেসটা দিচ্ছি, তো আপনি এভাবে দেওয়ার পর এখান থেকে এই রিপোস্টটা ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা একটা রিপোস্ট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনার টাস্কটা অবশ্যই কমপ্লিট করবেন, নতুবা কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না। তো যাই হোক, এটা আমি কেটে দিচ্ছি, তারপর এখান থেকে আমি এখানে আসি। তো ফাইনালি কিন্তু আমার এখানে টাস্কগুলো কমপ্লিট করা হয়ে গেছে। আপনি এভাবে কিন্তু টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন, নতুবা আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না, আমি আবারও বলতেছি। তারপর এখান থেকে আপনি ব্যাগে যান, তো ব্যাগে আসার সাথে সাথে এখানে কিন্তু আরও কিছু টাস্ক আছে। দেখেন এখানে কিন্তু এই যে বেসিক টাস্ক, আপনি এই যে বেসিক টাস্ক এখানে ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আরও কিছু টাস্ক আছে, আপনি অবশ্যই কিন্তু এগুলো কমপ্লিট করুন। প্রথমে এই উপরটা কিন্তু লক আছে, ঠিক আছে? তারপর এখান থেকে কিন্তু ফলো জিম, আপনি এখান থেকে এটা ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি করুন এখান থেকে যে কানেক্ট ইউর এক্স অ্যাকাউন্ট, এখান থেকে আপনি কিন্তু এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে একটু দেখাচ্ছি, দেখেন আমি কিন্তু এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করবো, তো একটু ওয়েট করেন, তো এখানে একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে অবশ্যই এখানে অথরাইজ অ্যাপ দিতে হবে, তো এখানে অথরাইজে ক্লিক করো, তো অথরাইজ অ্যাপে ক্লিক করার সাথে সাথে তো এখানে দেখেন কি বলছে ব্যাক টু মাইনিং অ্যাপ, অর্থাৎ এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন ক্লিক ব্যাক। তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনার এই টাস্কটা খুব সম্ভবত কমপ্লিট হয়ে যাবে। তো হ্যাঁ, তো দেখেন আমি কিন্তু এখানে আবার চলে আসি। তারপর এখান থেকে আমরা আবার টু বেসিক টাস্ক এখানে ক্লিক করো, তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন আমরা কী করবো এখানে জয়েন এখানে এখানেটা ক্লিক করো ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কী করেন এই যে জিএম কার্ড এখানে আপনি এই জয়েনটা ক্লিক করুন ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু জিএম কার্ডের এই টেলিগ্রাম সেলটাতেও জয়েন করে দেবেন, ঠিক আছে? আমি কিন্তু এটা জয়েন করতেছি। তো জয়েন করার পর এখান থেকে আপনি পরবর্তীতে আবার এই যে জিএমটা ক্লিক করুন ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে ফাইনালি সেকেটা ক্লিক করুন ক্লিক, সেকে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে? তারপর এখান থেকে আপনার একটা টুইটার দিচ্ছে, আপনি এখানে ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ফলোতাটা ক্লিক করুন ক্লিক, ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এটা অলরেডি আগে থেকে ফলো করে দিয়েছেন, ঠিক আছে? তারপর এখান থেকে আপনি আবার এখানে আসবেন, তারপর এখান থেকে আপনারা এই পুনরায় সেকে ক্লিক করুন, তো সেকে ক্লিক করার সাথে সাথে এটাও কিন্তু আপনার হয়ে যাবে। আমি আপনার সাথে দেখাচ্ছি, দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে। তারপর এখান থেকে জয়েন জিএমআই আপনি এখানে ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করবেন, তো এটাতেও আপনারা এখান থেকে জয়েনে ক্লিক করুন। তো জয়েনে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে আনাবেল দি জয়েন গ্রুপ বিকজ ইট হ্যাজ বুট মেনি মেম্বার, এখানে কিন্তু অলরেডি অনেকগুলো মেম্বার হয়ে গেছে, যার কারণে এটাতে আপনি আর জয়েন করতে পারবেন না। এটা কিন্তু আমাদের জন্য একটা খুব খারাপ নিউজ, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমরা এখানে ক্লিক করো, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি সেকে ক্লিক করুন, সেকে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু হবে না, যেহেতু এখানে আমরা জয়েন করতে পারি না, তো এটা আমরা পারবো না। তারপর এখান থেকে এই সাবস্ক্রাইব চ্যানেল এখানে ক্লিক করুন, তারপর এখান থেকে এই সাবস্ক্রাইবে ক্লিক করুন, তো সাবস্ক্রাইবে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এটাতে জয়েন করে নেবেন, ঠিক আছে? তো এটা আমি জয়েন করছি। তারপর এখান থেকে আপনি এখানে ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি সেকে ক্লিক করবেন, তো সেকে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু এটা হয়ে গেছে। তারপর এখান থেকে দেখেন কি বলছে ডিসকর্ড সার্ভার, আপনি যদি এখানে ক্লিক করুন, তারপর এখান থেকে জয়েনটা ক্লিক করুন, তো জয়েনে ক্লিক করার সাথে সাথে আপনার ডিসকর্ড সার্ভারও আপনি জয়েন করে নেবেন, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু এখানে জয়েন করব, এখান থেকে আমি এই অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করো, তো ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো এখানে আপনি আসবেন, তো এখানে আসার সাথে সাথে আপনি প্রথমে এখান থেকে এটা টিক মার্ক দেবেন, তারপর এখান থেকে আপনি এখানে আসলে বাংলাদেশের পতাকাটা নাই, তো যাই হোক এখানে আপনি এই টিক মার্কটা দেবেন আর এখান থেকে এটা লাভ লড়ে দিতে দেবেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আপনি এই যে এখানটা ক্লিক করুন ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে প্রথমে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আপনি এখান থেকে এই যে ভেরিফাইতেটা ক্লিক করুন ক্লিক ভেরিফাই, তো ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখেন কি বলছে যে ভেরিফাইতেটা ক্লিক করুন ক্লিক ভেরিফাই, তো ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এখানে ভেরিফাই করার জন্য এখানে আপনাকে দেখেন তারা কী বলছে, আপনাকে কিন্তু এখানে কন্ট্রোলে ক্লিক করুন ক্লিক, কন্ট্রোল কন্ট্রোলে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে আর ইউ হিউম্যান, অর্থাৎ আপনি কি হিউম্যান কিনা, এটা কিন্তু এক একজনের এক এক রকম দেবে, ঠিক আছে? তারপর এখান দেখেন কি বলছে এই যে দ্য কন্ট্রোল ইউ মাস্ট
পুরো পিওর হিউম্যান, তারপর এখানে কিন্তু আপনাকে মানুষ কিনে তার কিন্তু একটা প্রুফ দিতে হবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে এই যে মেক সিলেকশন এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে যে কাস্টমার এখান থেকে এইটা হয়েছে মূলত টিরি, আমি মূলত এখান থেকে আমি একটু দেখাছি, এই যে এটা গাছ আছে আপনার যে পিক্সেলটা আছে সেই পিক্সেলটা কিন্তু এখান থেকে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে টিরি আছে টিরিতে এটা ক্লিক করবেন, ঠিক আছে। তো আপনার যেটা আসবে সেটা আপনি দেবেন, তাইলে কিন্তু আপনার এখান থেকে এটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখেন ফাইনালি আমি কিন্তু এখানে ভেরিফাই করে ফেলছি, আপনার ঠিকভাবে ভেরিফাই করবেন, তারপর এখান থেকে যদি এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে চ্যাট অপশনটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর এখান থেকে আপনি এখানে যদি যান, তো এখানে যাওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে ওই টেক্সটটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই সেকাটা ক্লিক করুন, ক্লিক সেক্স ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে তারা রিওয়ার্ডটা দিয়ে দেবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি আবার একটু জয়নে ক্লিক করুন, তো জয়নে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে এটা ক্লিক করুন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে। তো যাই হোক এখান থেকে আপনি এখানে আসবেন, তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনি এই সেকাটা ক্লিক করুন, তো সেকে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই টেক্সটটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে কি বলছে, আপনার কিন্তু এই জিএম ওয়েবসাইটটা ভিজিট করতে বলতেছে, তো আপনি এখান থেকে ভিজিটে ক্লিক করুন, ক্লিক ভিজিট। তো ভিজিটে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ওয়েবসাইটটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট আছে এটা আপনি ভিজিট করবেন, ঠিক আছে। তো এটা আমি আগেও একবার ভিজিট করছি, তারপর আমি আপনাদের সাথে আবার একটু ভিজিট করে দেখাচ্ছি, খুব একটা স্ট্রং প্রজেক্ট এবং এখান থেকে আপনার একটা 100% সবাই পেমেন্ট পাবেন এই, ঠিক আছে। তো এখান থেকে আপনি আবার এখানে চলে যাবেন, তো আমি দেখাচ্ছি, তো এখান থেকে একটু ব্যাগে যাবেন, তো ব্যাগ আসার সাথে সাথে এখানে সেকে ক্লিক করুন, তো সেকে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই টেক্সটটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে আবার এখানে ক্লিক করুন, তো এখানে একটা রিডে ক্লিক করুন, তো রিডে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখানে এই সমস্ত তথ্যগুলো আগে পড়বেন, ঠিক আছে। এখান তারা পড়তে বলছে, আপনি কিন্তু এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করে আপনি পড়ে নেবেন, ঠিক আছে। এগুলো না পড়লে কিন্তু আপনাকে আবার রিওয়ার্ড দেবে না, এখানে তারা আসলে কোনোভাবে কি ওয়ার ড্রপ দেবে সেগুলো ব্যাপারে তারা এখানে কথা বলছে, ঠিক আছে। অসাধারণ একটা প্রজেক্ট, শুধুমাত্র এটা মানে টেলিগ্রাম বটের মাধ্যমে আসছে বিধে অনেকে আসলো। এখানে দেখেন তারা এই যে টোটাল সাপ্লাই সাপ্লাই, এখানে তারা বলছে টোটাল সাপ্লাই 1 বিলিয়ন, ঠিক আছে, এখানে তারা এগুলো দিয়ে রাখছে। তো যাই হোক আমি আপনাদের সাথে এগুলো আর দেখাচ্ছি না, আমি এখান থেকে একটু বেগে যাবো, ঠিক আছে। তো বেগে আসার সাথে সাথে আমি এখান থেকে আমার টাস্কটা কমপ্লিট হলেই হলো, তো এখান থেকে আমি সেকে ক্লিক করি, তো সেকে ক্লিক করার সাথে সাথে আমার এটাও হয়ে গেছে। তারপর এখান থেকে এই যে এখানে ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে চেক আউটে ক্লিক করবেন, তো ফাইনালি আমার কিন্তু এটাও চেক আউট হয়ে যাবে, ঠিক আছে। আপনি এখান থেকে এগুলো দেখে নেবেন, খুবই একটা ভালো প্রজেক্ট ভাই, যারা যারা পার্টিসিপেট করেন না তারা আসলে পস্তাবেন। এখানে একটা সেকে ক্লিক করুন, তারপর এখান থেকে আপনি এখানে ক্লিক করুন, তো এখানে ক্লিক করে রেডিয়ে ক্লিক করুন। তো এগুলো আসলে আর কি দেখাবো, এগুলো আপনারা সবাই পারেন কিংবা বুঝছেন, তো আমি তারপর একটু দেখাই দিচ্ছি, আসলে কথা বলতে বলতে সময় কেটে যাবে কিন্তু ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আপনারা অবশ্যই কিন্তু ফলো করে দেবেন, ঠিক আছে। আমি কিন্তু এটা ফলো করে দিচ্ছি, আপনারাও ঠিকভাবে ফলো করে দেবেন। তো ফলো করার পর এখান থেকে আপনি এখানে চলে যাবেন, তারপর এখান থেকে আপনার সেকে ক্লিক করুন, সেকে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই টেক্সটটাও কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আসলে আপনাকে এটা ভেরিফাই করতে হবে, একটু সময় ওয়েট করেন, আসলে একটু সময় না দিলে আসলে হবে না, এটা আপনাকে একটু ভিজিট টিজিট করতে হবে। তো এখানে একটু আপনি ভিজিট টিজিট করবেন, হালকা পাতলা একটু ভিজিট করবেন, তাহলে আপনাকে এখানে তারা দিয়ে দেবে, ঠিক আছে। তো ফাইনালি আপনি এখানে যাবেন, তো এখানে আসার সাথে সাথে এখন আপনি এখানে একটা সেকে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে একটা সেকে ক্লিক করুন, তো সেকে ক্লিক করার সাথে সাথে আপনার ইনস্ট্যান্ট এটা এক্সট্রা হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু হয়ে গেছে। তারপর এখান থেকে আরেকটা ট্যাক্স আছে, আপনি এখান থেকে এটা ভিজিট করবেন, ঠিক আছে। ভিজিট ভিজিট করবেন, ভিজিট ভিজিট করলেই আপনাকে তারা রিওয়ার্ডগুলো দিয়ে দেবে, ঠিক আছে। দেখেন মোস্ট পাওয়ারফুল একটা প্রজেক্ট, দেখেন কত ভালো একটা প্রজেক্ট, মানে ওনাদের পিক্সেল পিক্সেল দেখলেই মানে হয়ে যায় যে প্রজেক্ট কিছু দেবে মানুষকে, ঠিক আছে। তারপর এখানে একটা সেকে ক্লিক করুন, সেকে ক্লিক করার সাথে সাথে এটা হয়ে যাবে। তারপর এখান থেকে আবার এখানে ক্লিক করুন, এডিটে ক্লিক করুন, ঠিক আছে। এখানে প্রজেক্টের সমস্ত বিস্তারিত বলছে আপনি এগুলো দেখে, তারপর এখানে সেকে ক্লিক করুন। তারপর এখান থেকে আর একটা আছে, এখান থেকে আপনি ওনাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলটাকে আপনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। দেখেন আমি কিন্তু এটা সাবস্ক্রাইব করে দিচ্ছি, আপনি ঠিকভাবে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর এখান থেকে আপনি আবার এখানে চলে যাবেন, তারপর এখান থেকে আপনি এটা সেকে ক্লিক করবেন, তো সেই ক্লিক করার সাথে সাথে এটাও হয়ে যাবে। তারপর এখান থেকে একটা ক্লিক করবেন, এখানে আপনাকে কিন্তু একটা ভিডিও দেখতে হবে, ঠিক আছে। এখানে একটা ভিডিও আছে, আপনি ভিডিওটা অবশ্যই দেখবেন, আর অবশ্যই এখানে একটা লাভ লেট দিয়ে দেবেন, মানে একটা লাইক দিয়ে দেবেন, ঠিক আছে। তো লাইক তো আপনারা ভাই ভিডিওতেও দেবেন, ভিডিওতে তো কোনো সময় লাইক লুক দেন না, তো আপনারা অবশ্যই লাইক দেবেন ভিডিওতে। আমি দেখেন লাইকটা দিয়েছি, আপনারা ঠিকভাবে লাইকটা দিয়ে দেবেন। তো এখানে একটু সময় ওয়েট করবেন, ওয়েট করার সাথে সাথে আপনার কিন্তু এটা হয়ে যাবে। তো যাই হোক এটা আমার হয়তো দেখা হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি ফোনটা এটা চেক করবেন, চেকে ক্লিক করার সাথে সাথে এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আবার একটা ভিডিও আছে, এটাও আপনি দেখবেন, আর দেখার সাথে সাথে আপনি এটা লাইক মানে একটা লাইক দিয়ে দেবেন, ঠিক আছে। তো লাইক দেওয়ার সাথে সাথে এটা আমি কেটে দিচ্ছি, এটাও আমার হয়ে গেছে। তারপরে এখান থেকে আমি এটা আবার একটু চেক করতেছি, চেক করার সাথে সাথে এটাও হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি আর একটা ভিডিও আছে, এটাও আপনি দেখবেন, এটাও একটা লাইক দিয়ে দেবেন। তো ফাইনালি এখান থেকে আপনি কেটে দেবেন, মানে মানে টাস্কগুলো কিন্তু বেশি একটা ই করতে আসে না, ওনারা কিন্তু মানে বেশি সময়ও নিতে আসে না, সাথে সাথেই তারা দিয়ে দিচ্ছে, আপনি যেভাবেই করেন না কেন, ঠিক আছে। তো শুধুমাত্র আপনি এখানে যাবেন আর এখানে একটা লাইক দেবেন আর এখানে একটু ভিজিট করবেন, ক্লিক করবেন, তাইলে কিন্তু আপনার এই টাস্কগুলো
হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু এগুলো দেখাই দিচ্ছি, তারপর এখানে ফলো আওয়ারটা আছে, তো টুইটার এখানে যাবেন, তো এখানে যাওয়ার সাথে সাথে আপনি কিন্তু এটাকেও ফলো করে দেবেন, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এটা ফলো করেছি। তারপর এখানে কিন্তু আপনার টুইটারে আসলে কিন্তু একটু ভিজিট করতে হবে, ভিজিট না করলে কিন্তু আপনাকে আবার পরে পস্তানো লাগবে, ঠিক আছে? এখানে কিন্তু তারা এগুলো বলে দিচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে এটা দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে এটা কেটে দেবেন, কেটে দেওয়ার সাথে সাথে এখানে আসবেন, তারপর এখান থেকে আপনি এটা সেগে ক্লিক করুন, সেগে ক্লিক করার সাথে সাথে আপনাকে এটাকে সেভ করা হয়ে যাবে, ঠিক আছে? তারপর এখানে আর্টটা আছে ওয়েবসাইট ভিজিট, এটাকে আপনি এটা ক্লিক করবেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই যে জিএম ক্যাট এরকম কিন্তু একটা অপশন নিয়ে আসবে, এটাও আপনি এখান থেকে ভালো করে ভিজিট টিজিট করে দেবেন, ঠিক আছে? তো এটা আপনাকে তারপর আপনি এখানে সেগে ক্লিক করুন, সেগে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু অল টাস্কগুলো কমপ্লিট করছি, শুধুমাত্র একটা করতে পারিনি, আসলে একটা করতে পারিনি কেন সেটা কিন্তু আপনারা সবাই বুঝছেন, এটার কিন্তু মানে টেলিগ্রামের কিন্তু ই নেই, ঠিক আছে? মানে ওনাদের যে ম্যাক্সিমাম যে জয়েন সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, যার কারণে এটা আমরা পারি না জয়েন করতে, ঠিক আছে? এটা দু একদিন আগে করলে হয়তো পারতাম, তো যাই হোক এখানে এটা আমরা চেক করলে আর এটা হবে না। তো আপনারা এইভাবে বেসিক ট্যাক্সটাকে করে নেবেন। তারপর এখান থেকে আরও একটা ট্যাক্স আছে, দেখেন ওজি ট্যাক্স, আপনি যদি এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আরও কতগুলো ওজি ট্যাক্স আছে, আপনি এই ওজি ট্যাক্সগুলো করার চেষ্টা করবেন। তো দেখি এখানে তারা ওজি ট্যাক্সের ভিতরে কী রাখছে, আপনি যদি এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে এগুলো চেক করলে হয় না, ঠিক আছে? এগুলো আপনাকে খুব সম্ভবত ভেরিফাই করতে হবে, ভেরিফাইটা কীভাবে কী করতে এটা তো আসলে বুঝতে পারতেছি না। তো এগুলো পরবর্তীতে যদি পারি তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো। আর তাছাড়া এখানে কিন্তু ডেলি ট্যাক্স আছে, আপনি যদি এখানে ক্লিক করেন ডেলি ট্যাক্স, তো ডেলি ট্যাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে এই যে এখানে আপনি এই যে টুইটার আছে এখানে ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এগুলো দেখবেন দেখবেন, ঠিক আছে? এবং এখানে আপনি পারলে একটা এই যে লাভলেট দেবেন, আমি দেখাচ্ছি এখান থেকে পারলে এই যে একটা লাভলেট দেবেন, তারপর এখানে পারলে একটা রিপোস্ট করে দেবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে ডেলি ট্যাক্স। তারপর এখান থেকে যাবেন, তারপর এখান থেকে আপনি ফাইনালি এই যে সেকে ক্লিক করবেন, তো ফাইনালি আপনার কিন্তু এখান থেকে এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমার কিন্তু ডেলি ট্যাক্সটা হয়ে গেছে, তারপর এখানে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে এই ট্যাক্সটাও কমপ্লিট হয়ে যাবে। দেখেন এটা কিন্তু এখান থেকে আমি দিয়ে দিছি, ঠিক আছে? তারপর এখান থেকে এটা আসবেন, তারপরে ফাইনালি এখান থেকে সেগে ক্লিক করবেন, তো সেগে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই টেক্সটটা হয়ে যাবে। তারপর এখান দেখেন কি বলছে, রাইট এ থ্রেড অ্যাবাউট জিএমএআই, অর্থাৎ এখানে কিন্তু আপনি যদি ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই জিএমএআই অ্যাডোব সম্পর্কে আপনাকে কিছু লিখতে হবে, তারপর ওইখানে টুইটারে পোস্ট করতে হবে, এবং সেই পোস্টের ইউআরএলটা এনে এখানে আপনি সাবমিট করে চেক করতে হবে, ঠিক আছে? আর এখানে এই যে টাস্ক ডিটেইল, এখানে তারা কীভাবে কী করতে হবে, এখানে তারা কিছু লিখে দিচ্ছে, আপনি এখান থেকে এই জিনিসটা কপি করে নেবেন প্রথমে, ঠিক আছে? এটা এখান থেকে কপি করে নেবেন, তো কপি করার পর এখান থেকে আপনি আপনার টুইটারে যাবেন, তো দেখেন আমি কিন্তু আমার টুইটারে চলে আসছি, ঠিক আছে? এই যে এখানটা ক্লিক করেন, ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই পোস্টটা ক্লিক করেন, তো পোস্টে ক্লিক করার সাথে সাথে আপনি কী করবেন, এখান থেকে আপনি ওইটা দিয়ে দেবেন, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এটা দিয়ে দিছি। তো সাথে আপনি এখানে কিছু লিখবেন, তো কি লিখবেন আসলে এটা আপনার মতন করে আপনি লিখবেন, আমি আপনাদের সাথে একটু দেখাচ্ছি একটা, তারপর হয় কিনা আমি জানি না। তো দেখেন আমি কিন্তু ওইটার সাথে এখানে একটু অ্যাড করে দিছি, দেখেন কি বলছি, এই যে জিএমআই প্রজেক্ট ইজ এ ভেরি স্ট্রং প্রজেক্ট বিকজ ইটস লঞ্চিং সোল ব্লকচেইন, আমি এইভাবে লিখে দিছি, যদি হয় সেক্ষেত্রে হবে, না হলে আসলে কিছু করার নাই, না হলে এটা কিছু করার দরকার নাই, ঠিক আছে? আমি পোস্টটা ক্লিক করুন, ক্লিক পোস্ট, তো পোস্টে ক্লিক করার সাথে সাথে আপনার ভিউ পোস্টে ক্লিক করুন, তো ভিউ পোস্টে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার টুইটারে পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? তারপর এখান থেকে আপনি এই লিঙ্কটা কপি করে নেবেন, তো এই লিঙ্কটা কপি করার পর এখন চলে যাবেন আপনার সেই টেলিগ্রাম মাইনিং সাইটে, ঠিক আছে? তো এখান থেকে আমি একটু ওপেন করতে আসি, একটু ওয়েট করেন। তো এখান থেকে ফাইলে আপনি কেমন এখান থেকে এই লিঙ্কটা দিয়ে দেবেন, ঠিক আছে? আপনি যেটা কপি করে আনছেন, তারপর এখান থেকে এখন সাবমিট করবেন, যদি হয় তাহলে তো ভালো, না হলে কিছু করার নাই, ঠিক আছে? এখানে টিকমার তো আছে, তো ফাইলে আমি যদি সেকে ক্লিক করে ক্লিক, সেকে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটা হয় নাই, ঠিক আছে? তো যাই হোক, এটা যদি আপনার না হয় সেক্ষেত্রে কিছু করার দরকার নাই, আর যদি হয় সেক্ষেত্রে তো ভালো, ঠিক আছে? এগুলো আপনাকে তারা মানে পরীক্ষা নিরীক্ষা করবে, তারপর কিন্তু আপনাকে এগুলো তারা দেবে, ঠিক আছে? আপনি এখানে শুধুমাত্র করে রাখবেন, তারা একটু চেক করবে, তারপর কিন্তু আপনাকে এগুলো তারা ভেরিফাই দেবে কিংবা অ্যাপ্রুভ দেবে, সাথে সাথে কিন্তু দেবে না, ঠিক আছে? আপনি কী লিখছেন না কী লিখছেন সেটা কিন্তু তারা দেখবে পড়বে, তারপর কিন্তু আপনাকে এগুলো দেবে, ঠিক আছে? এভাবে কিন্তু আপনার এখানে কিছু কিছু লিখে তারপর কী করবেন, এখান থেকে পোস্ট করে চেক করবেন, ঠিক আছে? তো যাই হোক, এগুলো আপনার এভাবে করবেন। আর এখানে এটা হয়েছে মূলত রেফারেল, রেফারেল অপশনটা তো আপনারা অলরেডি কিন্তু 365 জনে পার্টিসিপেট করছেন, তো প্রজেক্ট ভাইরাল যেহেতু সবাই অন্য অন্য গ্রুপে পার্টিসিপেট করছেন, কোনো সমস্যা নেই, সবাই কাজ করলে হলো, ঠিক আছে? আর এখানে তারা এই জিএমএআই সম্পর্কে বলছে কী কী তারা করতে চলেছে ভবিষ্যতে, আর এখানে তো আপনারা সবাই দেখে নিতে পারেন, ঠিক আছে? তো আজকের ইমার্জেন্সি যে আপডেট, আপডেট হয়েছে মূলত আপনি এখান থেকে এই ওয়ালেটে যাবেন, ওয়ালেটে আসার সাথে সাথে এখানে ওয়ালেটটা ক্রিয়েট করে রাখবেন, আর এখান থেকে বেসিক্যালি আপনি এই টাস্কগুলো যত পারেন ততগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি শেষ করে দিচ্ছি, তো ভিডিও শেষে একটা কথা বলি, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন, আর প্রজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই কর্মসূচিটা অন করে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।